আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে একটি ফটো এডিটিংয়ের জন্য আপনারা এসআইটি থেকে প্রায় দুশো পঞ্চাশ ডলার যা অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ হাজার টাকার মতো ইনকাম করে নিয়ে আসতে পারবেন তাছাড়াও এসআইটিতে আরও অনেক ধরনের ফটো এডিটিং রিলেটেড জবস অ্যাভেলেবল থাকে যেগুলো কমপ্লিট করে আপনারা মান্থলি প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করে নিয়ে আসতে পারবেন সো লেটস বিগেইন সালাম আলাইকুম ওয়েলকাম টু দ্য আদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ ফ্রিলান্সার নবাব ইউটিউব চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন আপনি যদি একজন বিগিনার ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট আমি আপনাদের সাথে যে প্ল্যাটফর্মটি শেয়ার করতে চাচ্ছি তা নিয়ে এর আগে বাংলাদেশ থেকে ইউটিউবে ধরনের কোনো ভিডিও আপনারা দেখেন নাই দ্যাটস হয় আপনারা সাইটটিকে চিনতে পারতেছেন না সো আজকে আমি আপনাদের সাথে যে নতুন প্ল্যাটফর্মটি শেয়ার করতে চাচ্ছি ফ্রিলান্সিং এর সেই নাম হচ্ছে ট্রুলান্সার ডট কম যেটি ফ্রিলার ডট কমের এর মতন একটি সাইট সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিব যে কীভাবে আপনারা একজন ট্রুলান্সার ডট কমের প্রফেশনাল ফ্রিলান্সার হয়ে শুধুমাত্র ফটো এডিটিং করেই মান্থলি প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে নিয়ে আসবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি ইউজ করেই সো এই টু জেড ফুল প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি এই টু জেড দেখার ট্রাই করবেন তো সবার প্রথমেই আমি এসআইটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেন সেখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি থ্রি ডটসে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দিবেন তো দেন সেখানে আসার পর আপনারা এখানে আপনাদের যে প্রথম নামটি রয়েছে সেটি এখানে অ্যাকুরেটলি দিয়ে দিবেন অ্যাজ ইউজুয়ালি অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটগুলোতেও যেরকমভাবে আমাদের সাইন আপ করতে হয় তো দেন এখানে লাস্ট নেম দেওয়ার পর আমরা এখানে আমাদের ওয়ার্ক ইমেল অর্থাৎ আমাদের যে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিব দেন এখানে যে পাসওয়ার্ড অপশনটি রয়েছে এখানে আমরা আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে দিব অবশ্যই আপনারা এখানে পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতে রাখবেন দেন শেষে একটি অ্যাড চিহ্ন যোগ করবেন অ্যাড চিহ্ন যোগ না করে যদি আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে না সো অ্যাড চিহ্ন কি আপনারা যারা বস্তু না আমি দেখিয়ে দিচ্ছি সো এই যে অ্যাট দ্য রেট চিহ্নটি আছে এটি আপনার পাসওয়ার্ডের মধ্যে না থাকলেও এখানে পাসওয়ার্ডের শেষে অবশ্যই দিয়ে দিবেন কারণ এটি সাইটটির ক্রাইটেরিয়া সো অবশ্যই ক্রাইটেরিয়া মেনটেন করেই আমাদেরকে কাজ করতে হবে দেন আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিব দেন আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস স্যার ইউজুয়ালি অন্যান্য ফ্রিল্যান্সিং সেক্টরের মতো এটিও যেহেতু একটি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং রেফুটেড প্ল্যাটফর্ম সেহেতু এখানেও আমাদেরকে আমাদের ইমেলটি ভেরিফাই করে নিতে হবে সো আমরা জাস্ট ভেরিফিকেশন মেয়েলে চলে আসছি দেন এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি জাস্ট সিম্পলভাবে সিলেক্ট করে নেবেন তো দেন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রোলান্সার ডট কমের যে মেইন পেজটি রয়েছে সেটি আমাদের সামনে ওপেন হইতেছে সো এখানে একটি ইম্পর্ট্যান্ট ইস্যু রয়েছে সেটি হচ্ছে আই এম লুকিং ফর ওয়ার্ক সো দেন এখানে ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানি দুইটি অপশন রয়েছে আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল সেহেতু নেক্সটে জাস্ট সিম্পলি ক্লিক করে দেবেন তো দেন এরকম একটি অপশন চলে আসবে যেখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট থাকবে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনার ইন্ডিয়ার ইন্ডিয়া এখানে সিলেক্ট থাকবে কান্ট্রি হিসেবে তো দেন এখানে ইন্টার মোবাইল নাম্বার এখানে আমরা আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে ব্যালিড জাস্ট সিম্পলি সেটি এখানে টাইপ করে দিব শূন্যবাদে কারণ আমাদের কান্ট্রি কোডেই প্লাস এইট এইট জিরো রয়েছে তো দেন আমরা জাস্ট সিম্পলি এই যে হ্যাভ ওটিপি তে একটি ক্লিক করে দিব সো ওটিপি তে ক্লিক করার আগে আমাদেরকে অবশ্যই ক্যাপসাটি ফিল আপ করে নিতে হবে সো জাস্ট আমরা এখান থেকে একটি ক্লিক করে দিলাম দেন এখান থেকে ইন্টার ওটিপি একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা যেটি এখন এক মিনিটের মধ্যেই আমাদের মেসেজের মাধ্যমে আমাদের কাছে চলে আসবে সো আমরা জাস্ট সিম্পলি সেই ওটিপি এখানে ফিল আপ করে দিলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে যেহেতু এটি একটি হান্ড্রেড পার্সেন্ট সাইট সেহেতু অবশ্যই আমাদের ফোন নাম্বার সহ আমাদের ব্যক্তিগত যত ডিটেলস রয়েছে সবগুলাই সাইটের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সো আমরা জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওটিপিটি আসে নাই সো আমরা জাস্ট আমাদের ফোন নাম্বারটি আবার দিয়ে দিয়েছি আপনাদেরও যদি প্রথমবার ওটিপি নিয়ে আসে আপনারা আপনাদের ফোন নাম্বারটি অবশ্যই আবার দিয়ে দিবেন দেন আপনারা একটু ওয়েট করলেই দেখতে পাবেন যে আপনাদের ওটিপি চলে আসছে সো আমরা জাস্ট এখন একটু ওয়েট করব তো এখনো পর্যন্ত যারা ভিডিওটি লাইক করেন নাই তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কারণ এরকম ইন্টারেস্টিং এবং আর্নিং রিলেটেড নতুন নতুন সাইটগুলা নিয়ে ভিডিও শুধুমাত্র আমিই তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য সো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন তো দেন আমাদের ওটিপিটি দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ভেরিফাইতে একটি ক্লিক করে দিব সো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রুল ডট এর যে মেইন প্রোফাইল পোর্টফোলিওটি রয়েছে সেটি আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে সো এখান থেকে আমাদেরকে আমাদের পোর্টফোলিও সেট আপ করতে হবে যেহেতু আমরা এখান থেকে ডলার আর্ন করার জন্য আসি তো সবার প্রথমে আমাদেরকে এখানে চেঞ্জ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে একটি ফটোগ্রাফ সিলেক্ট করে নিতে হবে আমাদের গ্যালারি থেকে তো আমি জাস্ট আপনাদের বোঝার স্বার্থে যে কোনো একটি ফটোগ্রাফ এখানে সিলেক্ট করে সাবমিট করে দিয়েছি দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল ফিক্সারটি শো করতেছে আপনারা অবশ্যই এখানে আপনাদের নিজের ফটোগ্রাফস দিবেন দেন একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার সো আপনি মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন দেন আপনার এখানে রেট অর্থাৎ আপনি ঘন্টা হিসেবে এখান থেকে কত ডলার ইনকাম করতে চাচ্ছেন সো আপনারা জাস্ট এখানে যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেহেতু আপনারা এখানে পাঁচ ডলার দিয়ে দিবেন দেন আপনারা এখানে অ্যাভেলেবেলিটি এখানে আপনি এখানে আপনি ফুল টাইম থার্টি আওয়ার্স এ উইক এটি অ্যাজারটাইজ ছেড়ে দিবেন দেন আপনি এখানে প্রফেশনাল টাইটেল সো আপনি এখান থেকে কি জব করে আর্ন করতে আসছেন যেহেতু আজকে আমরা ফটো এডিটিং করে ইনকাম করার যে টিউটোরিয়াল সেটি নিয়ে আসি সেহেতু আমি এখানে লিখে দিব বা আপনারাও লিখবেন যে আই এম এ প্রফেশনাল ফটো এডিটিং ক্রিয়েটর অথবা আপনারা এখানে দিতে পারেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার কারণ ফটো এডিটিং লোগো এডিটিং ব্রোশার ডিজাইন ক্যাটালগ ডিজাইন ইত্যাদি সব কিছুই এই গ্রাফিক ডিজাইনের আওতায় পড়ে সো আপনারা যদি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে নেন তাহলে আপনারা যদি একটু স্পেশালিস্ট হয়ে যান সাইটটিতে কাজ করতে করতে দেন আপনারা এখান থেকে লোগো ডিজাইন সহ বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন রিলেটেড অন্যান্য কাজগুলোকেও মোবাইল দিয়ে কমপ্লিট করে ডলার আর্ন করতে পারবেন সো দেন আপনাদের এখানে এক্সপিরিয়েন্স তারা চাইতেছে সো অবশ্যই এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন আমি জানি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নাই বাট এটি সাইটটি কীভাবে জানবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা নাই সো এখানে একটু স্মার্টলি কাজ করতে হবে দেন অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ আপনি যে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার সেটি কিন্তু সাইটটি ক্রস চেক করার কোনো অপশান নেই সো আপনি এখানে যা লিখবেন সেটি একটু ভেবে খুব ভালোভাবে প্রফেশনাল টাইপের লিখে ট্রাই করবেন আর যদি নিজে না লিখতে পারেন তাহলে নিজের কোনো ফ্রেন্ডদের থেকে হেল্প নেবেন বা গুগল তো রয়েছেই তো দেন আপনারা এখানে একটি প্রফেশনাল অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ যেটা কি আমরা ডিসক্রিপশান বলে থাকি সেটি দিয়ে দিবেন দেন একটু নিচে আসলে ইউর স্কিলস সো আপনি এখানে এই স্কিলসের জায়গায় যেহেতু আমরা ফটো এডিটিং করে ইনকাম করতে আসছি সেহেতু আমি এখানে জাস্ট ফটো লিখে সার্চ করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড বা স্কিল আমাদের সামনে শো করতেছে এটি অবশ্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিকজ অফ কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে নিজে থেকে কাজ দিতে চায় তাহলে অবশ্যই আমাদের স্কিলের উপরে ভ্যারি করেই তিনি আমাদেরকে কাজগুলো প্রোভাইড করে থাকবেন সো অবশ্যই আপনারা এখানে ফটো এডিটিং রিলেটেড বা গ্রাফিক ডিজাইন রিলেটেড যতগুলো স্কিল অ্যাড করা যায় আপনারা সবগুলো অ্যাড করে নেবেন তো দেন আপনার এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি স্কিল অর্থাৎ আপনার যেটি ন্যূনতম স্কিল মানে যেটি দিয়ে আপনি কাজগুলো শুরু করতে চাচ্ছেন সো এখানে আমরা জাস্ট এখন দিয়ে দিব ফটোশপ সো আপনারা চাইলেই এখানে অন্যান্য ধরনের স্কিলগুলো ট্রাই করে কাজ করতে পারবেন সবগুলোর প্রসেসিংই কিন্তু সেম তো দেন আমাদের প্রাইমারি স্কিল দেওয়ার পর আমাদের এখানে এখন ডেট অফ বার্থটি আমাদের দিয়ে দিতে হবে সো আমরা জাস্ট ডেট অফ বার্থ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিব দেন আমরা আমাদের যে ডেটটি রয়েছে সেটি এখন এখানে সিলেক্ট করে দিচ্ছি বাই দ্য ওয়ে আমার ডেট হচ্ছে তেইশে নভেম্বর দুই হাজার তিন এটি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ সামনেই আমার বার্থডে আসতেছে আচ্ছা যাই হোক তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন আমাদের বার্থডেটি একটি সিলেক্ট করে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে তো দেন আপনার এখানে টাইম জোন যে অপশনটি রয়েছে এখান থেকে ক্লিক করে ঢাকা বাংলাদেশ যে অপশনটি রয়েছে সেটি আমাদেরকে খুঁজে বাইর করতে হবে সো আপনারা জাস্ট একটু স্ক্রল করেই নিচে আসবেন আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এরকম আরও আর্নিং রিলেটেড প্রফেশনাল টিউটোরিয়াল পাওয়ার জন্য তো দেন আমরা এখন জাস্ট এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবো আর একটু নিচে আসলেই আমরা আমাদের টাইম জোনটি এখান থেকে পেয়ে যাব টাইম জোন হচ্ছে বেসিক্যালি যেহেতু এটি একটি ইউএস প্ল্যাটফর্ম সেহেতু আমরা কখন থেকে কাজ করতে পারবো সেটির জন্যই এই টাইম জোনটি সিলেক্ট করা তো দেন টাইম জোনটি সিলেক্ট করে দেওয়ার পর আমাদের সিটি ফেনি এখানে শো করতেছে আপনাদের ডাকা যশোর খুলনা বরিশাল মানে যেখানেই হয়ে থাকুক না কেন আপনারা সিটিটি দিয়ে জাস্ট এখান থেকে একটি ক্লিক করে দিবেন সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন আপডেট সাকসেসফুলি সো এখন আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে ট্রোলান্সার ডট কমের এর মধ্যে আপনারাও এরকমভাবে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখন এখান থেকে আমরা কাজ কীভাবে নেব সো কাজ নেওয়ার জন্য আমাদেরকে জাস্ট থ্রি ডটে ক্লিক করতে হবে প্রোফাইল সেকশনের পাশেই দেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফাইন্ড জবস সো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে ফাইন্ড জব যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অনেকগুলা ক্যাটাগরি ওপেন হয়ে গিয়েছে সো আমাদেরকে ক্যাটাগরিতে কোনো ক্লিক করতে হবে না আমরা জাস্ট উপরে সার্চ অপশানে লিখবো ফটো এডিটিং সো আপনারা চাইলে এখান থেকে গ্রাফিক ডিজাইন রিলেটেড যদি আপনি লোগো ডিজাইন ভালো পেরে থাকেন তাহলে আপনি এখানে লোগো এডিটিং লিখে বা লোগো ডিজাইন লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো লোগো ডিজাইনের ওয়ার্ক শো করবে অ্যান্ড সবগুলোর প্রসেসিং ইজ সেম কীভাবে আপনারা বিট প্লেস করবেন সব কিছুই আমি এ টু জেড ফুল বা ফুলফিলভাবেই দেখিয়ে দিচ্ছি তো দেন আমাদের ফটো এডিটিং লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফটো এডিটিং রিলেটেড অনেকগুলো জব কিন্তু সাইটটিতে অ্যাভেলেবল রয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই একটি জবও যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশি টাকা প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার পর্যন্ত ইনকাম করে নিয়ে আসতে পারবেন ডেইলি বেসিসে অর্থাৎ এখানে যেহেতু দেখতে পাচ্ছেন যে ছয় ডলার পাঁচ ডলারের কাজ সো এগুলো কিন্তু ঘন্টা হিসেবে দিবে তারা তো দেন আমরা এখান থেকে যে কোনো একটি জব বিউ অ্যান্ড অ্যাপ্লাই মধ্যে ক্লিক করে আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কাজটির বাজেট হচ্ছে পাঁচশো টাকা দেন এখানে ক্লায়েন্ট যিনি তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান ভদ্রলোক তিনি তার এই কাজটি কমপ্লিটের জন্য আপনাকে টাকা আর মজার বিষয় হচ্ছে এটি এমন একটি সাইট যেখানে আপনারা কাজ করার সময় আপনারা আগেই ফিফটি পার্সেন্ট টাকা ক্লায়েন্ট থেকে নিয়ে নিতে পারবেন কি বিশেষ হচ্ছে না তো তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ক্লায়েন্ট থেকে ফিফটি পার্সেন্ট টাকা আগেই নিয়ে নেবেন তো দেন সবার প্রথমেই আমরা আরেকটু একটু বড় টাইপের কাজ সিলেক্ট করব কারণ এটির বাজেট খুবই কম তো জাস্ট আমরা সিম্পলি এখান থেকে এখন ব্যাক বাটন দিয়ে ক্লিক প্রেস করে বের হয়ে যাবো তো এখন ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর আমরা এখানে আর একটু ভালো মানের কোনো ইডিটিং রিলেটেড জব খুঁজে বের করব যেখানে আমরা এডিটের জন্য অ্যাপ্লাই করে খুব ভালো একটি অ্যামাউন্ট আর্ন করতে পারবো ডোন্ট ওয়ারি গাইস এসআইটি তে ডেইলি বেসিসে জবগুলো আপ ডাউন করে অর্থাৎ আপনাদের এখন যে জবগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা যখন সাইন আপ করবেন তখন নাও দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আর একটু ওয়ার্কের মধ্যে চলে আসছি এন্ড সেখানে সে ঘন্টা হিসেবে আপনাকে দুশো টাকা করে দিবে সেও একজন ইন্ডিয়ান নাগরিক সো আমরা আরেকটু একটু বেশি ডলারের কোনো জব খুঁজে বের করি তো এখানে একটি অফার দেখতে পাচ্ছেন তেইশ ডলারের সো প্রায় পঁচিশশো টাকার মতন আমরা জাস্ট সিম্পলি সেখানে একটি ক্লিক করে দেবো তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের বাজেট হচ্ছে দুই টাকা সে আমাদেরকে প্রোভাইড করতেছে সো আপনাদের বোঝার স্বার্থে বলে রাখি এখানে দুই হাজার রুপি দেখাইতেছে সো দুই হাজার রুপি বাংলাদেশি টাকায় প্রায় ডলার হিসেবে তেইশশো টাকার মতনে সো ডোন্ট ওয়ারি গাইজ আপনাদের ফুল টাকাগুলো কিভাবে নিয়ে আসবেন অ্যান্ড কীভাবে এখানে এখন অ্যাপ্লাই করবেন সেটি আগে দেখিয়ে দিচ্ছি ওকে তো সবার প্রথমে আপনারা এরকম একটি প্রজেক্টে আসার পর জাস্ট এখানে উপরেই দেখতে পাবেন স্যান্ড প্রপোজাল সো আপনি জাস্ট সিম্পলি সেন্ড প্রোপোজলে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেজ ওপেন হয়ে যাবে তো সবার প্রথমে আপনি এখানে প্রপোজল ডিটেলস যে কোনো একটি নিজের বায়োগ্রাফস এখানে তুলে ধরতে হবে অর্থাৎ আপনি যে কাজটি করতে পারবেন তা তো আপনি ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে বোঝাইতেই হবে কারণ ক্লায়েন্টের এটি ক্রস চেক করার কোনো অপশন নাই যে আপনি কাজটি পারেন না কি পারেন না সো আপনি এখানে খুব সুন্দরভাবে নিজে সম্বন্ধে কিছু একটা লিখে দিবেন যে আপনি কাজটা পারেন আর আপনি না পারলে আপনি গুগলের হেল্প নিতে পারেন যে এই যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ডেসক্রিপশন বা প্রফেশনাল লোগো এডিটর ডেসক্রিপশন বা প্রফেশনাল ফটো এডিটর ডিসক্রিপশন সেটি আপনি গুগলে লিখে সার্চ করলেই আপনার সামনে অনেকগুলা প্রপোজাল ডিটেলস চলে আসবে সো সেগুলো একটি কপি করে নিজের জাস্ট একটু কাস্টমাইজ করে আনে এখানে দিয়ে দিলেই হবে আপনি স্মার্ট আপনি অবশ্যই বুঝুন ওকে সো এখানে ইওর ইউরকুয়েড তো এখানে আপনারা অবশ্যই যা ডলার ক্লায়েন্টটি আপনাকে দিবে তার থেকে পাঁচশো টাকা কমিয়ে দিবেন তো দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট রিকোয়ার্ড অর্থাৎ ক্লায়েন্ট যখন আপনাকে কাজটি দেবে তখন সে আপনাকে আগে পাঁচশো টাকা দিয়ে দিতে হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে জি হ্যাঁ ফ্রেন্ডস এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা ক্লায়েন্ট থেকে কাজ করার আগেই ফিফটি পার্সেন্ট টাকা নিয়ে নিতে পারছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি কাজটা না পারেন তাহলে আপনি যে ফিফটি পার্সেন্ট আগে টাকাগুলো নিয়ে নেবেন সেগুলো প্রোভাইড করে কোনো একজন প্রফেশনাল থেকে কাজগুলো করিও কিন্তু মানে খুব ভালোভাবে একটি কমিশন ইনকাম করতে পারবেন তো দেন আপনারা এই দুটি অপশন ইগনোর করে জাস্ট নিচে নোটিফাই মি অফ দিস জব সেকশন সেখানে ক্লিক করবেন ওকে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট ছয়শো টাকা অর্থাৎ আমাদের ক্লায়েন্ট থেকে মিনিমাম ছয়শো টাকা নিতে হবে তো এটা থেকে ভালো সাইট আর কোনো কিছুই হতে পারে না দেন আপনারা এখান থেকে জাস্ট সেন্ড প্রোপোজাল যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন ওকে সো আমাদের প্রপোজালটি এখন স্যান্ড হয়ে গিয়েছে তো দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রপোজালটি এখানে শো করতেছে তো এর একটু আগে আমি যে দুইটি অপশন আপনাদেরকে ইগনোর করতে বলছি বা ক্রস দিয়ে দেখাই দিয়েছিলাম সেগুলো হচ্ছে ফেড অফ ফেইড প্রমোশন অর্থাৎ আপনাকে সাইটটি এটি বলতেছে যে আপনি সেগুলো গ্রহণ করলে আপনার এই যে বিটটি আপনি প্লেস করছেন সেটি খুব ভালোভাবেই আপনি ড্রো করবে বা ক্লায়েন্টের চোখে পড়বে সো আপনি সেগুলো নেবেন না জাস্ট সিম্পলি ফ্রিতেই কাজ করবেন তো এখন দেখিয়ে দিচ্ছি আপনি আর্নিং কিভাবে নেবেন সো আর্নিং নেওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি ক্লায়েন্ট আপনার সাথে কিভাবে করবে। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার এখানে মেসেজ মেসেজ অপশন রয়েছে এখানে ক্লায়েন্ট ক্লায়েন্ট করবে দেন আপনাকে একটি তার দিয়ে দিবে আপনি জাস্ট সিম্পলি সেটি এডিট করে দিয়ে দিলেই আপনি সেখান থেকে ক্লায়েন্টের রিকোয়ার্ড অনুযায়ী আগের তো ছয়শো টাকা আমরা যেহেতু প্রপোজালে চেয়েছি সেটি আমাদেরকে দিয়ে দিবে দেন বাকি যে টাকাগুলো তারা কাজ কমপ্লিট করার পর আমাদেরকে দিয়ে দিতে বাধ্য থাকবে আর হ্যাঁ অবশ্যই এরকম সেক্টরগুলোতে কাজ করার সময় একটা কথা মাথায় রাখবেন আপনারা কোনো সময় ক্লায়েন্টের সাথে ইমেইলের মাধ্যমে কোনো ধরনের কোনো কাজ করবেন না যা করবেন সাইডে থ্রু করবেন তাহলে আপনার টাকা মাইট যাওয়ার কোনো প্রশ্ন থাকবে না তো দেন এখন দেখে দিচ্ছি কীভাবে আপনি পেমেন্ট নেবেন সো পেমেন্ট নেওয়ার জন্য আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন তারপর তিন নম্বরে ফে আউট একটি অপশন রয়েছে বা পেমেন্টস একটি অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করবেন সো ফে আউট নেওয়ার আগে আমাদেরকে কিছু ইনভয়েস ইনফরমেশন যেটি আমাদেরকে সাইটটিকে প্রোভাইড করতে হবে কারণ যেহেতু সাইটটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্টমেট সাইট সেহেতু এখান থেকে ইনকাম করার জন্য অবশ্যই আমাদেরকে ইনভয়েস ইনফরমেশনটি প্রোভাইড করতে হবে আপনারা যারা জানেন না যে ইনফরমেশন কি তাদের উদ্দেশ্য বলে রাখি যেটি হচ্ছে আপনার বায়োডাটা সোজা হিসেবে অর্থাৎ সাইটটিকে আপনার একটি বায়োডাটা দিতে হবে তো দেন সবার প্রথমে আপনারা আপনাদের যে রিয়েল নেমটি রয়েছে সেটি এখানে অ্যাকুরেটলি দিয়ে দিবেন আর আপনার যদি পাসপোর্ট বা আইডি কার্ড থাকে তাহলে সেই অনুসারে আপনার নামটি এখানে দিয়ে দিবেন তো দেন এখানে ট্যাক্স নাম্বার অর্থাৎ এখানে আপনি আপনার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন ডোন্ট ওয়ারি আপনার যদি আইডি কার্ড না থাকে আপনি আপনার আব্বু আমু যে কারো আইডি কার্ডের নাম্বারটি এখানে ইউজ করতে পারবেন সো জাস্ট ক্রাইটেরিয়া আর কিছু না সাইটটি এখানে কোনো কিছু সার্চ করেও দেখবে না আপনার আইডি কার্ডে যেও দেখবে না তো দেন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট থাকবে তো দেন এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আর ইন্ডিয়ান যদি হয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশের জায়গা তো ইন্ডিয়া সিলেক্ট থাকবে তার ওপরে যেখানে এখানে আমরা আইডি কার্ড বলছি সেখানে আপনি আপনার ফ্রেন্ড কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন সো এখান থেকে এখন আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনি আপনার অ্যাড্রেসটি খুব সুন্দরভাবে দিয়ে দিবেন আর আপনি যদি না জানেন যে আপনার অ্যাড্রেসটি কোথায় পাবেন তাহলে আপনি সিম্পলি আপনার আপনার আম্মুর বা আপনার নিজের আইডি কার্ডের পিছনে দেখলে আপনি দেখতে পাবেন যে বাংলাতে খুব বড় বড় করে লেখা আছে আপনার অ্যাড্রেসটি সো আপনি জাস্ট সেটিকে ইংলিশে কনভার্ট করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন তো এখন আমরা জাস্ট আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সাইটটি রিকোয়ারমেশন অনুসারে তো দেন আমরা এখানে এখন আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিলাম যে সেওয়ারহাট খানফাড়া নোয়াখালী তো দেন এখান থেকে আমরা জাস্ট এখন সেভে একটি ক্লিক করে দেবো সো সেভে ক্লিক করার পর আপনারা জাস্ট স্ক্রল করে একটু উপরে আসবেন উপরে আসার পর আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের যে বিলিং ইনফরমেশন সেটি আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইডলি বা অ্যাকুরেটলি এখানে সেভ হয়ে গিয়েছে তো দেন এখন এখান থেকে আপনারা যা ডলার আর্ন করবেন তা সরাসরি বাংলাদেশে কিভাবে নিয়ে আসবেন সো তার জন্য আপনারা এই সেকশন থেকেই পাশে একটি অপশন দেখতে পাবেন বাম পাশে ওয়ালেট সো জাস্ট সিম্পলি এখান থেকে ওয়ালেটে একটি ক্লিক করে দেবেন দেন ওয়ালেটের নিচে একটি অপশন রয়েছে ফে আউট সো আপনি জাস্ট সিম্পলি এখানে ফে আউটে ক্লিক করে দিবেন ফে আউটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফে ফল এবং ফেওনের সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ফেওনের মাধ্যমে ডলারগুলো সরাসরি বাংলাদেশে নিয়ে আসুন তো যারা জানেন না যে ফেয়নির অ্যাকাউন্ট কি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ফেয়নির অ্যাকাউন্ট হচ্ছে একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ওয়ে যেটার মাধ্যমে আমরা যখন কোনো ফ্রিলান্সিং সেক্টর থেকে ডলার আর্ন করি সেটি বাংলাদেশে নিয়ে আসতে পারি আপনাদের যাদের ফেয়নির অ্যাকাউন্ট নাই ফেয়নির অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তা নিয়ে একটি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড টিউটোরিয়াল আমি দিয়ে রেখেছি সেটি দেখে একটি ফেয়নির অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট সাইটটিতে অ্যাড করে দিলেই মান্থলি বেসিসে আপনারা যা ডলার আর্ন করবেন তা সরাসরি আপনাদের ব্যাংকে চলে আসবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন কারণ আমাদেরকে দশ হাজার সাবস্ক্রাইবারের মাইলস্টোনটি কমপ্লিট করতে হবে দু হাজার বাইশ সালের মধ্যেই সো প্লিজ সাপোর্ট অ্যান্ড হেল্প মি টু